কোন শব্দের দ্বিতীয় বর্ণ যদি আর হয়, কোন শব্দের দ্বিতীয় বর্ণ যদি আর হয় তাহলে সে আরও উচ্চারিত হবে। যেমন এটি ড্রিঙ্ক, ড্রিঙ্ক, ড্রিঙ্ক শব্দে আর দ্বিতীয় বর্ণ, আগে আছে ডি তারপরে আর, কিন্তু এখানে আরের উচ্চারণ হইছে না হয় নাই, হইছে, তাইলে ড্রিঙ্ক উচ্চারণ হইছে। এটি ফ্রি, এফ আর ডাবল ই, ফ্রি, ফ্রি, এখানে আর দ্বিতীয় বর্ণ এবং তার উচ্চারণ কি হয়েছে? হয়েছে। এটি ফ্রেন্ড, এফ আর আই ই এন ডি, ফ্রেন্ড, ফ্রেন্ড, এখানে আরের উচ্চারণ আছে নাকি নাই? আছে। তাইলে এখানকার প্রত্যেকটা শব্দে আমরা আরকে দেখেছি কোন পজিশনে? দ্বিতীয় পজিশনে, দ্বিতীয় বর্ণ হিসেবে, এবং সে আরের উচ্চারণ কিন্তু হয়েছে।